হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। বরাবর নয়, আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি, মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক, বাংলা বিভাগ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, রাজশাহী। আমি আজকে তোমাদের সঙ্গে কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। এর আগে আমি তোমাদের সঙ্গে বাংলা প্রথম পত্রের বেশ কয়েকটি অধ্যায় নিয়ে কথা বলেছি। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের বইয়ের সিলেবাস অন্তর্ভুক্ত একটি অধ্যায় সেকেন্ড সেমিস্টারের জন্য, সেটি হচ্ছে সুখী মানুষ। সুখী মানুষ এটা একটি মূলত নাটিকা। আমরা নাটক এবং নাটিকার নাম তো শুনেছি, নাটক এবং নাটিকা। নাটক হচ্ছে অনেক বড় পরিসরে থাকবে, নাটিকা হচ্ছে ক্ষুদ্র পরিসর। তোমাদের সিলেবাসে রয়েছে সেই ক্ষুদ্র পরিসরের একটি নাটিকা সুখী মানুষ। আজকে আমরা এই সুখী মানুষ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আসলে কে প্রকৃতিকে সুখী এবং কে অসুখী, এবং কে অসুখী হয়েও সুখে থাকার ভান করে। আচ্ছা, তো আমি আজকে ক্লাসটাকে, পুরো অধ্যায়টাকে সাজিয়েছি দুইটি অংশে। তার প্রথম খণ্ড বা প্রথম অংশ নিয়ে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। আগামী ক্লাসে ইনশাআল্লাহ পুরো অংশ অর্থাৎ শেষ অংশ নিয়ে কথা বলবো। আজকের ক্লাস আমি সাজিয়েছি কয়েকটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে, আমি প্রথমেই তোমাদের লেখক পরিস্থিতি নিয়ে কথা বলবো, অর্থাৎ সুখী মানুষ নাটিকা কে রচনা করেছে সেই বিষয় নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করব। এরপরে আমরা এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে সেই গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে কথা বলবো। এরপরে আমরা এই অধ্যায়ের পাঠের উদ্দেশ্য অর্থাৎ এই নাটিকাটি কেন আমরা পড়ব সেই বিষয় নিয়ে কথা বলবো, এবং সর্বশেষ পাঠ পরিচিতি অর্থাৎ সুখী মানুষ নাটিকার বিষয়বস্তু নিয়ে কথা বলেই শেষ করব আজকের ক্লাস। এবং আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের আলোচনা করব যে নাটিকাটি নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ নাটিকাটি আমরা পড়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা শুরুতেই যে বিষয়টা বললাম আলোচ্য বিষয়ের আলোকে আমরা প্রথম থেকে শুরু করতে যাব। আসো আজকে সুখী মানুষ নাটিকার নাট্যকার অর্থাৎ লেখককে, লেখক হচ্ছে মমতাজ উদ্দিন আহমেদ। এই বানানটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই উদ্দিন বানানটা হবে হ্রস্ব দ্বয় হসন্ত দ্বয় দীর্ঘই দন্ত্য, এটা সঠিক। কিন্তু তোমরা অনেক সময় বানানটা লিখো এইটা হ্রস্ব দ্বয় দ্বয় দীর্ঘই দন্ত্য, এই উদ্দিন বানানটা এখানে ভুল। কিন্তু যে এটা যে একেবারে ভুল তা বলছি না, কারণ আমরা জানি যে বিভিন্ন লেখক মনীষী যা বড় বড় ব্যক্তিরা রয়েছে তাদের নামের বানানে যেটা লিখবে সেটাই আমাদের সঠিক হবে। সুতরাং মমতাজ উদ্দিনের নামের বানান কিন্তু এটাই সঠিক, সুতরাং আমরা এটাই লিখবো, অন্যটা লিখবো না। হ্যাঁ, আচ্ছা, তো এই মমতাজ উদ্দিন নিয়ে যখনই কথা বলি তখনই আমার মনে পড়ে যায় একজন বিশিষ্ট নাট্যকার এবং নাট্য অভিনেতা, কারণ এই মমতাজ উদ্দিন আহমেদ তিনি বাংলাদেশের একজন বিখ্যাত নাট্যকার এবং নাট্য অভিনেতা। তিনি একেধারে নাটক লিখেন এবং নাটকে পাঠ করেন, অর্থাৎ নাটকের বিভিন্ন চরিত্রে তিনি অভিনয় করেছেন আমাদের সামনে, এজন্য তাকে বলা হয় নাট্যকার এবং নাট্য অভিনেতা। তিনি বাংলা সাহিত্যের উপরে ব্যাপক পড়াশোনা করেছেন, এমনকি তিনি একটি কলেজে দীর্ঘদিন অধ্যাপনার কাজেও নিযুক্ত ছিলেন। তিনি বাংলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, এবং অর্থাৎ বাংলা সাহিত্য নিয়ে তিনি পড়াশোনা করেছেন, এবং একই সাহিত্যে তিনি দীর্ঘদিন অধ্যাপনার কাজেও নিজেকে নিয়োজিত রেখেছেন। এই মমতাজ উদ্দিন আহমেদ জন্মগ্রহণ করলেন 1935 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 1935 খ্রিস্টাব্দে, ঠিক আছে। প্রশ্ন থেকে যায় মমতাজ উদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহণ করলেন, 1935 সালে বা খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করলেন,
পশ্চিমবঙ্গের মালদহে 1935 খ্রিস্টাব্দে মমতাজউদ্দিন আহমেদ জন্মগ্রহণ করলেন। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে মমতাজউদ্দিন আহমেদ থেকে যদি আমরা আরো জানতে চাই, তার বেশ কিছু সাহিত্যের পদচারণায় রয়েছে, তিনি অনেক অনেক নাটক রচনা করেছেন আমাদের জন্য। তো তার মধ্যে একটি উল্লেখযোগ্য নাটকের নাম যদি আমি বলি, স্বাধীনতা আমার স্বাধীনতা, মনে রাখবা স্বাধীনতা আমার স্বাধীনতা। এই নাটকটা মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি নাটক। এই নাটকে তিনি বাংলাদেশের 1971 সালের যে স্বাধীনতার সংগ্রাম, এই স্বাধীনতার সংগ্রামের উপর কেন্দ্র করে তিনি একটি সুন্দর নাটক উপস্থাপন করেছেন। এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নাটক, মনে রাখবা। এছাড়াও তার নাটক রয়েছে সাত ধাপের কারাগরি, নাটক রয়েছে রাজা অনুসরণের পালা, নাটক রয়েছে আমাদের শহর, নাটক রয়েছে হাস্যরস ভাষ্য। এই নাটকগুলো তার ব্যক্তিগত জীবনকে, সাহিত্য জগৎকে, ব্যক্তিগত জীবনের সাহিত্য জগৎকে অনেক প্রসারিত করে দিয়েছেন। এছাড়া তার কিছু প্রবন্ধ গবেষণা রয়েছে, তিনি গবেষক বলতে পারি আমরা এই অর্থে, তিনি বিভিন্ন প্রবন্ধ নিয়ে গবেষণা করেছেন, যেমন বাংলাদেশের নাটকের ইতিবৃত্ত। তিনি যেহেতু নাটক নিয়ে কাজ করেছেন, সেহেতু নাটকের বিভিন্ন অংশ নিয়ে তিনি কাজ করেছেন। এই বাংলা সাহিত্যের নাটকের ইতিবৃত্ত তিনি রচনা করেছেন গবেষণা গ্রন্থ, অথবা বাংলাদেশের থিয়েটারের ইতিবৃত্ত, থিয়েটার যেখানে নাট্য চর্চা করা হয় একটি প্রতিষ্ঠান, সেই থিয়েটারের ইতিবৃত্ত, অর্থাৎ বাংলা সাহিত্যে বাংলা নাটকে বা থিয়েটারে ইতিবৃত্ত তার গবেষণা গ্রন্থ, এটিও তোমাদের জন্য পরীক্ষায় প্রশ্ন এসে যায়। এছাড়াও তিনি বিভিন্ন উপন্যাস, তারপরে শিশুদের জন্য গল্প ইত্যাদি 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 রচনা করেছেন। এর জন্য বাংলাদেশ সরকার কর্তৃক তাকে নানান সম্মানে ভূষিত করা হয়েছে, তাকে শিশু পুরস্কার দেওয়া হয়েছে শিশু একাডেমি, তাকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়েছে, তাকে একুশে পদক দেওয়া হয়েছে। এই হচ্ছে মূলত আজকে আমাদের সুখী মানুষের মমতাজউদ্দিন আহমদ। মমতাজউদ্দিন আহমদ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার জন্ম এবং তার উল্লেখযোগ্য একটি নাটকের নাম বলবে, স্বাধীনতা আমার স্বাধীনতা নাটকের রচয়িতা কে? উত্তর অবশ্যই হবে মমতাজউদ্দিন আহমেদ। এবং মমতাজউদ্দিন আহমেদের নামের বানানটা অনেক সুন্দর করে মুখস্থ রাখতে হবে, এইটা যদি ভুল হয়ে যায় তাহলে ড্যাশ ড্যাশ ড্যাশ। ওকে, আমরা মমতাজউদ্দিন আহমেদ থেকে এতটুকু জানলে আমাদের ইনশাল্লাহ হয়ে যাবে, আর জানার দরকার নাই। তারপরে আমরা দেখব এই অধ্যায়ের কিছু শব্দের অর্থ আমরা পাবো, এই শব্দার্থগুলো তোমাদের জানা দরকার, কারণ আমরা যখন পাঠ আলোচনা করতে যাব তখন এই শব্দগুলো পাবে, তখন তোমাদের অনেকটাই সুবিধা হবে, উপকৃত হতে পারবে পাঠ বোঝার ক্ষেত্রে। এখানে আমরা একটি শব্দ পাবো, সেটা হচ্ছে কবিরাজ। এই যে সেটা পাবো মিশায় একটু আগে, কবিরাজ। এই ওয়ার্ডটার সঙ্গে আমরা সবাই প্রায় পরিচিত, কিন্তু যদি তোমাকে বলে কবিরাজ অর্থ কি, আমরা সঠিকভাবে নাও বলতে পারি। আমরা জানি যে কবিরাজ অর্থ হচ্ছে আয়ুর্বেদিক শাস্ত্রে যারা চিকিৎসা করে থাকে তাদেরকে আমরা বলি কবিরাজ। ডাক্তার আমরা আছে বিজ্ঞান নিয়ে যে গবেষণা চিকিৎসা করে থাকে, বিজ্ঞান শাস্ত্রের উপর কেন্দ্র করে ভিত্তি করে, ঠিক কবিরাজরা হচ্ছে আয়ুর্বেদিক শাস্ত্রের উপর চিকিৎসা যে দিয়ে থাকেন, আয়ুর্বেদিক চিকিৎসা যে দিয়ে থাকে তাদেরকে আমরা বলবো কবিরাজ বলবো। এখানে একটা ওয়ার্ড পাওয়া, নাড়ি পরীক্ষা করা। আমরা নাড়ি পরীক্ষা কিভাবে করব? এই যে হাতে যে নাড়ি রয়েছে, এই যে এই নাড়িটা দেখে বলে দেওয়া যায় আমাদের শ্বাস প্রশ্বাসের অবস্থান কতটুকু বলে দেওয়া যায়। এই নাড়ি পরীক্ষা একটা ওয়ার্ড পাবো, কবিরাজে নাড়ির অবস্থা দেখে রোগ নির্ণয় করতে পারেন। এই কবিরাজরা নাড়ি দেখে, নাড়ির অবস্থানটা দেখে রোগ নির্ণয় করতে পারেন, আসলে কি রোগ হয়েছে। এখানে আমরা আরো একটা পাবো, জবরদস্তি একটি শব্দ পাবো, জবরদস্তি জোর, জবরদস্তি আমরা বলে থাকি যেটা জোর করে কোনো কিছু হাসিল করা, সেটা হচ্ছে জবরদস্তি। আরেকটা আমরা পাবো ব্যামো, এই ওয়ার্ডটা পরিচিত ওয়ার্ড, সেটা হচ্ছে ব্যামো। ব্যামো অর্থ হচ্ছে ব্যায়াম, আঞ্চলিকতা, আঞ্চলিক শব্দ, তার অর্থ এর অর্থ হচ্ছে ব্যায়াম, অর্থাৎ অসুখ, অসুস্থ অবস্থা এটা। আরেকটা আমরা পাবো তাজ্জব, অদ্ভুত। ওকে, এই হলো শব্দের অর্থ। এখন আমরা দেখবো পাঠের উদ্দেশ্য। পাঠের উদ্দেশ্য হচ্ছে আমাদের গল্পটাই হচ্ছে সুখী মানুষ, আসলে মূল উদ্দেশ্য হচ্ছে সুখ। আসলে সুখ জিনিসটা কি? সুখ
হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। আমরা এখানে মূলত দেখব যে অনেক ধন সম্পদ থেকেও একজন অসুস্থ সুখী না, তারপরে আবার দেখব যে তার কোনো সম্পত্তি নেই, তার গায়ে দেওয়ার কোনো পোশাক নেই, তারপরেও সে মহান সুখী। অর্থাৎ আমাদের ধন সম্পত্তি যে সুখের মূল কারণ সেটাই বোঝা যাবে, ধন সম্পত্তি যে সুখের মূল কারণ নয়, এই বিষয়টাই হচ্ছে আজকে আমাদের পাঠ। কেন আমরা পড়বো? কারণ আমরা আমাদের ধন সম্পদ অর্জনের পেছনে মোহে সারাদিন ছুটি 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 ছুটি, কিন্তু আমরা এক মিনিটও সুখের চিন্তা করি না বা সুখ পাই না। বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা মূল আলোচনায়। এরপরে পাঠ পরিস্থিতিতে আমরা যেটা বললাম, পাঠ পরিস্থিতি হচ্ছে সুখী মানুষ একটি নাটিকা, এর দুইটা অংশ রয়েছে বা দুইটা পরিচ্ছেদ রয়েছে। আমরা এখানে বেশ কয়েকটা চরিত্র পাব, এই চরিত্রগুলো আমরা আলোচনা করব এবং এখানে আমরা দেখব যে একজন মরুল সে হচ্ছে অসুস্থ হয়ে যাবে এবং তার অসুস্থতা বা সুস্থতার জন্য কবিরাজ বলবে একজন সুখী মানুষের জামা নিয়ে আসার জন্য। কিন্তু আমরা কি দেখব? দেখব যে এই সুখী মানুষ পাওয়া যাবে কিন্তু তার গায়ের কোনো জামা পাওয়া যাবে না। এই হচ্ছে পাঠের মূল বিষয়। আমরা অবশ্যই আগামী দিন এই পাঠ নিয়ে আলোচনা করব। তাহলে তোমাদের এই অধ্যায় থেকে অনেক সুন্দর একটি ধারণা চলে আসবে ইনশাল্লাহ। আজকে আমরা যতটুকু আলোচনা করলাম অর্থাৎ এই চারটা বিষয় নিয়ে তোমরা যতটুকু পড়ার দরকার পড়ে রাখবা, যতটুকু প্রশ্ন মুখস্থ করার দরকার পড়ে রাখবা, আমরা আগামী দিনে এই অধ্যায়ের আলোচনা করে আসবো ইনশাল্লাহ। তো তোমাদের হোমওয়ার্ক থাকবে এই পাঠ পরিচিতি লেখক পরিচিতি শব্দের অর্থ থেকে 10টি এসকিউ তৈরি করবা, এসকিউ তৈরি করে পোস্ট করবে আমাদের গ্রুপে, আমরা তোমাদের দেখে দেব। এই হচ্ছে আজকের ক্লাস। আগামী দিন পর্যন্ত সবাই সুস্থ।